আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। কম্পিটিশনের পক্ষ থেকে এ সালিম স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। আর এটা একটা মূলত পিসি বিল্ডের ভিডিও, তবে খুব বাজেট ফ্রেন্ডলি, রাইজেন 5 দিয়ে হবে। তো বন্ধুরা, আশা করি মানে আপনার বাজেটের মধ্যে মোটামুটি ভালো হবে। ধরেন আপনার বাজেট যদি হয় হচ্ছে 28,800-29,000 বা এরকম আশেপাশে, তাহলে আমার মনে হয় এই চয়েসটি আপনার জন্য খুবই ভালো হতে পারে। তো মোটামুটি আমি যে পণ্যগুলো ব্যবহার করেছি সবই কোয়ালিটিফুল পণ্য ব্যবহার করার চেষ্টা করেছি, যাতে করে আপনার পিসির পারফরমেন্সটা কখনোই নিচে না নামে, মোটামুটি যেন ভালো থাকে। তো প্রথমত মাদারবোর্ড হিসেবে দিয়েছি আমি একটা এমএসআইয়ের, একটা অথেন্টিক অফিসিয়াল মাদারবোর্ড। তো এমএসআইয়ের হচ্ছে 520 MA Pro। এই মাদারবোর্ডটিতে মোটামুটি দুটি র্যামের স্লট আছে, M.2 NVMe স্লট আছে, USB 3 স্লট আছে, মোট 4টা USB পোর্ট আছে, HDMI DVI পোর্ট আছে। তবে হ্যাঁ, যারা হয়তো এটা VGA পোর্ট খুঁজতে চান তাদের জন্য এই মাদারবোর্ডটা নয়, শুধুমাত্র আপনি HDMI পোর্ট পাবেন এবং ডিসপ্লে পোর্ট পাবেন। তো আমার মনে হচ্ছে যে বাজেটের মধ্যে অনেক ভালো হতে পারে এই মাদারবোর্ডটা। হয়তো এই পিসি বিলের সাথে ধরা হয়েছে 8,300 টাকার মতো। তো এই বাজেটে অফিসিয়াল একটি মাদারবোর্ড কিন্তু অবশ্যই বিশাল ব্যাপার, কারণ আসলে মাদারবোর্ডের প্রাইসগুলো কিন্তু অনেক বেড়ে গিয়েছে আগের চেয়ে, তো নর্মালি পাওয়া যায় না। তো আমার মনে হয় আপনারা আপনাদের পছন্দ তালিকা রাখতে পারেন এমএসআইয়ের এই মাদারবোর্ডটি। কেসিংটা কিন্তু আমি পাশেই দিয়ে দিয়েছি, এটা হচ্ছে রিভেঞ্জারের Z5 II একটি কেসিং। সামনে 3টি ফ্যান আছে, পিছনে 1টি ফ্যান আছে। এই পিসিটা কিন্তু আর একটু কম বাজেটেও করা যাবে, হয়তো আপনি ধরুন 26,000 বা এই আশেপাশেও করতে পারেন, সেক্ষেত্রে হয়তো কিছু জায়গায় একটু স্যাক্রিফাইস করলে হয়ে যাবে। তো এরপরে আমি প্রসেসর হিসেবে দিয়েছি রাইজেনের একটি 4700G সিরিজের প্রসেসর, Ryzen 5 এর। এটাও মোটামুটি হলো 6 Core 12 Thread প্রসেসর, আর বেস ক্লক স্পিড হচ্ছে 3.7, বুস্ট ক্লক স্পিড হচ্ছে 4.2 GHz। তো আমার মনে হয় যে যে পারফরমেন্সটা আছে প্রসেসরে, তাতে একদম আপনি টুকটাক যদি বলেন যে ফ্রিল্যান্সিং বা ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে চান, সো এনাফ। এর চাইতে আসলে বেশি কিছু নেওয়ার প্রয়োজন হবে না, যেহেতু আপনার বাজেটটা অনেক টাইট, সো আপনার পছন্দ তালিকা এটা রাখতেই পারেন। তো এটা একটা আনঅফিসিয়াল প্রসেসর। এই প্রসেসরের প্রাইসটা আমরা ধরেছি আজকের পিসি বিলের সাথে 10,900 টাকা। তো আমার মনে হয় 10,900 টাকা রাইজেনের প্রসেসরগুলো, Ryzen 5 বিশেষ করে, এটা কিন্তু পাওয়া দুষ্কর ব্যাপার, যেখানে ইন্টেল প্রসেসরের প্রাইস এখনও অনেক বেশি। ইন্টেল যদি আপনি Core i5 10th generation নিতে চান, তাতে আপনাকে 13,500-18,900 এরকম আশেপাশে হিসেব করতে হবে। সো সেই জায়গায় এর প্রসেসরটা কিন্তু অবশ্যই 10th generation চাইতে আমার মনে হয় অনেক ভালো পারফরমেন্স দেবে। পাওয়ার সাপ্লাইটা কিন্তু আমি একটু ভালো দেওয়ার চেষ্টা করেছি, কারণ এখানে যে কেসিংটা দিয়েছি কেবেলগুলো একটু বড় লাগবে, এবং যেহেতু 4টা ফ্যান আছে, সো একটু পার্সোনালিটির উপরে একটু এক্সট্রা প্রেশার পড়তেই পারে, এটা যাতে না হয়। এর জন্য আমি একটা ভ্যালু টপের 250W জেনুইন একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি, 1750 টাকা, 2 বছর ওয়ারেন্টি আছে। তো আমার মনে হয় বাজেটের মধ্যে অনেক সেরা। এরপর একটা র্যাম দিয়েছি আমি, থিংসম্যান একটা গেমিং সেগমেন্টের র্যাম, 3200 MHz হিটসিঙ্ক সহ। তো আমার মনে হয় যে আপনি এই র্যামটা আপনার পিসি বিল্ডের পছন্দ তালিকায় নিশ্চিন্তে রাখতে পারেন, এটা অবশ্যই কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করতে হবে না। এই র্যামটার প্রাইস রেখেছি পিসি বিলের সাথে 2550-2600 টাকার আশেপাশে। একটা এসএসডি দিয়েছি এখানে, এসএসডি দিয়েছি, এটা হচ্ছে টুইনমোস ব্র্যান্ডের, রিড রাইট স্পিড অনেক ভালো, 3 বছর ওয়ারেন্টি আছে, এবং একটা অথেন্টিক অফিসিয়াল প্রোডাক্ট। আপনি নিশ্চিন্তে আপনার পছন্দ তালিকায় রাখবেন, এবং এটা আপনার পিসির পারফরমেন্সকে অবশ্যই অনেক ভালো রাখবে। তো বন্ধুরা, এগুলো নিয়ে মোটামুটি পিসিটি বিল করা হয়েছে 28,800 টাকায়। এখন চলে আসি এখানে আমরা আরও কী কী খরচ কমাতে পারি, এই পিসিটা আরও কত কমে করানো সম্ভব। আপনি হয়তো মোটামুটি আর একটু কমে একটা 1200 টাকার পাওয়ার সাপ্লাই নিলে এখানে হয়তো আপনার আরও 500 টাকার মতো কমে যাবে, সো তখন হয়তো 28,200-300 টাকা চলে আসবে। আপনি যদি এই কেসিংটা না নেন, একটা যদি আপনি একটু ইকোনমি ক্লাসের কেসিং নেন পাওয়ার সাপ্লাই ছাড়া, হয়তো লাইটিং কেসিং এলাবে, 2,500 টাকা পেয়ে যাবেন, সেক্ষেত্রে হয়তো এখানে আপনার আরও 1200 টাকা সেভ হয়ে যাবে, তখন আপনার 27,000 টাকা চলে আসলো। আপনি যদি চান এই মাদারবোর্ডটা এটা না নিয়ে একটু অন্যান্য ব্র্যান্ডের নেবেন, যেমন বায়োস্টার আছে, সেখানে হয়তো আরও কিছু টাকা কমে যাবে। আপনি যদি এখানে র্যামটা একটু স্যাক্রিফাইস করেন, অন্যান্য কম দামিগুলো নেন, 2,100 টাকার মধ্যে আরও 400-500 টাকা কমানো সম্ভব। তার মানে এই পিসিটা কিন্তু 25,800-700 এ বাজেটেও বিল করা সম্ভব। তো আমি যেটা করেছি মোটামুটি কোয়ালিটিগুলো ইনশিওর করেছি, এবং আমার মনে হয় বাজেটের মধ্যে আপনার সেরা জিনিস হতে পারে। এরপরে এটাতে আপনি আরও কী আপডেট করতে পারেন, ধরেন আপনি এই প্রসেসরটা নিয়েছেন 10,900 টাকায়, আপনি হয়তো 1,000 টাকা বাড়িয়ে Ryzen 5600 যদি নিতে পারেন, সেক্ষেত্রে হয়তো আপনি ক্যাশ মেমোরিটা তুলনামূলক বেশি পাবেন, কোর থ্রেড একই পাবেন, সো এটাও করতে পারেন। তো বন্ধুরা, মোটামুটি এই 28,500 টাকাতে কমপ্লিটলি এই পিসিটি বিল করা হয়েছে 28,800 টাকায়। ইভেন এটা আপনি কিছুটা স্যাক্রিফাইস করে 25,800-700 এটাতেও করা পসিবল আছে।
তো আর কথা নয়, ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আপনি চাইলে এই পিসিগুলো অর্ডার করতে পারেন আমাদের কাছে, অথবা আমাদের শপে এসে সংগ্রহ করতে পারেন। সবসময় অফিসিয়াল জেনুইন পণ্যগুলো ব্যবহার করবেন, ওয়ারেন্টি নিয়ে নিশ্চিত থাকবেন, আর অবশ্যই সর্বদা আপনার বাজেটের মধ্যে দেখে শুনে বেটার যেটা জিনিস কষ্টের টাকায় সেরা জিনিসটা কেনার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আমাদের শোরুম কম্পিউটার ভিশন রংপুর, সরাসরি আসতে পারেন, অর্ডার করে দিতে পারেন অনলাইনে, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।